সারিবদ্ধ হয়ে হরগিল মা জান্নাত কে সাজায় আজ খুশি মনে প্রিয় নবীর আগমনে আজ মেরাজ উন্নবী الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وأصحابك يا نور الله في السنة بحيرا مدن چنل دوشق ستا مدن چنل بانگلار دراباهي كونشتان প্রিয় নবীর মেহরাজ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। শ্রীস্থানীয় ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে সিদরাতুল মুনতাহা গমন। হ্যাঁ স্থানীয় ভাইয়েরা, সিদরাতুল মুনতাহা এটা কী, এটা কোন জায়গায় রয়েছে, আসুন আমরা সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে ইরশাদ করেন, তোমরা আমার উপর অধিক অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। শ্রীস্থানীয় ভাইয়েরা, সুতরাং আসুন আমরা যখন সুযোগ হয় সময় হয় আমরা বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজকের মধ্যে। বেশি না হলে কমপক্ষে 313 বার দৈনিক আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন আমরাও এখনও পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। খ্রিস্টান ভাইয়েরা, যে আমাদের বিষয় ছিল সিদরাতুল মুনতাহা। আমরা পূর্বের এপিসোডে আমরা শুনেছিলাম যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আকসা থেকে উর্দে গমন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান কিন্তু আমরা শুনেছি, বাকি দুটি আসমান কিন্তু আমরা আলোচনা করে নিই। আসুন আজকে আমরা সেখান থেকে একটু আলোচনা শ্রবণ করব, এরপরে আমরা আসবো সিদরাতুল মুনতাহা। হ্যাঁ স্টাই ভাইয়ের, যখন পঞ্চম আসমানে হযরত সাইয়্যিদুনা হারুন আলাইহিস্সালামের সাক্ষাতের পর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ষষ্ঠ আসমানে তশরিফ আনলেন, তখন হযরত জিব্রাইল আলাইহিস্সালাম তখন দরজা খোলার জন্য বললেন, তখন জিজ্ঞাসা করা হলো যে কে, তখন জিব্রাইল আলাইহিস্সালাম তখন বললেন যে জিব্রাইল, ওদের সাথে কে, বললেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জিজ্ঞাসা করলেন যে তাকে কি ডাকা হয়েছে, বললেন যে হ্যাঁ তাকে ডাকা হয়েছে। তখন ফেরেশতারা তখনই বললেন যে মারহাবান বিহি ফানিমাল মাজি উ জা, সুস্বাগতম, আগন্তুক কতই না উত্তম। এরপর দরজা খুলে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেখানেই তশরিফ নিলেন এবং সেখানে মূসা কলিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে দেখলেন। জিবরাইল ইসলাম আরজ করলেন যে ইনি হযরত মূসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, তাকে সালাম প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে সালাম দিলেন। মূসা কলিমুল্লাহ সালামের উত্তর প্রদান করলেন এবং তাকে স্বাগতম জানালেন যে এইভাবে মারহাবান বিল আখি সালেহ ওয়া নবিয়্যি সালেহ, অর্থাৎ নেক্ষার ভাই ও পরহেজগার নবীকে স্বাগতম। হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের সাথে সাক্ষাতের পর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন সামনে অগ্রসর হলেন, তখন মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম কান্না করতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো যে আপনাকে কোন বিষয়টি আপনাকে কাঁদাচ্ছে, কেন কান্না করছেন? তখন তিনি বললেন যে আমাকে এই বিষয়টি খুব কাঁদাচ্ছে যে এক যুবক যিনি আমার পর প্রেরিত হয়েছেন, তার উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশকারী লোকের সংখ্যা আমার উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশকারীদের চেয়েও বেশি হবে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম মূসা ইসলামের যে উম্মত রয়েছে তারা যে জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যার চেয়েও আমাদের নবীর জান্নাতে প্রবেশ করার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে, সেজন্য তিনি আবেগ আপ্লুত হয়ে কান্না করছেন। এটা কিন্তু আবার হিংসা নয়,
যে নবীর প্রতি আর এক নবীর হিংসা, আউযুবিল্লাহ, এমন নয়। এটা মোহাব্বত, শফকত এবং আপন আপন উম্মতের প্রতি কেমন মোহাব্বত সেটা আরও বহিঃপ্রকাশ হচ্ছে। এটা মুসা ইসলাম যে প্রিয় নবীকে দেখেই তিনি আবেগ আপ্লুত হয়ে বলতে লাগলেন যে আমারও এরকম উম্মত রয়েছে, আমারও উম্মত তো, এরা সবাই তো জান্নাতে যাবে না, আর যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা চেয়ে এই যুবক অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা বেশি জান্নাতে প্রবেশ করবে, সেজন্য তিনি কান্না করেছিলেন। আর এই হাদিসটি সহিহ বুখারী শরীফ বাবুল মেরাজ 977 পৃষ্ঠা এবং হাদিস নং 3827 মধ্যে বর্ণিত রয়েছে। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ষষ্ঠ আসমান থেকে এবার সপ্তম আসমানের দিকে যাত্রা শুরু করলেন। হযরত জিব্রাইল আলানবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে গিয়ে যখন দরজা খোলার জন্য বললেন, তখন জিজ্ঞাসা করা হলো যে কে? বললেন জিব্রাইল, সাথে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো যে তাকে কি ডাকা হয়েছে? বলে যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তারপর তারা বললেন, মারহাবান বিহি ফানিমাল মাজি উজা, তা সুস্বাগতম আগন্তক কতই না উত্তম। অতঃপর দরজা খুলে দেওয়া হলো। যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরজা অতিক্রম করে যখন প্রবেশ করলেন, সেখানে দেখলেন হযরত ইব্রাহিম আলানবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইনি আপনার পিতা, তাকে সালাম প্রদান করুন। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে সালাম প্রদান করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং তিনি বললেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, অর্থাৎ নেককার সন্তান উপর হেজগার নবীকে স্বাগতম। প্রত্যেক নবীগণ বিশেষ করে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম এবং হযরত ইব্রাহিম আলানবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম শুধুমাত্র এই দুজনেই বলেছিল যে নেককার সন্তান উপর হেজগার নবীকে স্বাগতম, আর বাকি যত নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল তারা সবাই বলেছে যে নেককার ভাই উপর হেজগার নবীকে স্বাগতম। এখানে কেউ ভাই বলেছেন, কেউ বা সন্তান বলেছেন, কেন বলেছেন? এখানেও একটা মাদানী ফুল হচ্ছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আদম আলানবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলানবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, সেজন্য তারা দুজনেই সন্তান বলেছেন, আর বাকি যত নবীরা ছিলেন তারা সবাই ভাই বলেছেন, যেহেতু তাদের সন্তান নয় তাদের ভাই, সেজন্য বলেছেন যে নেককার ভাই ও পর হেজগার নবীকে স্বাগত। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এরপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সপ্তম আসমান শেষ এরপরেই সিদরাতুল মুনতাহার দিকে যাত্রা শুরু করলেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, সিদরাতুল মুনতাহা কি, কোন জায়গা? সিদরাতুল মুনতাহা অর্থাৎ সিদরা শব্দের অর্থ এভাবেই কেউ ব্যাখ্যা করেছেন যে সিদরা মানে হচ্ছে যে বরই, অর্থাৎ কুল গাছ, বরই গাছ যেটাকে বলা হয়, আর মুনতাহা মানে যেটা শেষ, এরপর আর কিছুই নেই, এরকম স্থানের শেষ যেখানে, ওইটা সিদরাতুল মুনতাহা, স্টেশন, লাস্ট স্টেশন যেখানে। আসুন এর আগেই আমরা আরেকটি জিনিস শ্রবণ করি যে হযরত ইব্রাহিম আলানবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম যে বাইতুল মামুরে হেলান দিয়ে বসাছিলেন, কী সে বাইতুল মামুর? যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যখন তার সামনে যখন বাইতুল মামুরকে যখন প্রকাশ করা হলো, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মামুর সম্পর্কে জিব্রাইল আলানবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন। এতে সপ্তম আসমান শেষ, এখন যাত্রা হলো সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখানে যখন বাইতুল মামুর যখন দেখলেন যে বাইতুল মামুর কি জিনিস সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন হযরত সাইয়েদুনা জিব্রাইল আলানবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর সম্পর্কে এভাবে ব্যাখ্যা করলেন যে ফাকালা হাযাল বাইতুল মামুর ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন 70 আলফা মালাকিন, অর্থাৎ এটা হলো বাইতুল মামুর যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করেন, আর যে এখানে একবার প্রবেশ করেন সে দ্বিতীয়বার আর প্রবেশ করার কোনো চান্স থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যা আমরা শুনলাম যে বাইতুল মামুর যেটা ফেরেশতাদের কিবলা, যেটা সেখানে ফেরিস্তারা নামাজ আদায় করেন, আর যে ফেরিস্তা একবার সেখানে প্রবেশ করেন দ্বিতীয়বার আর তার যাওয়ার সে সুযোগ হয় না, প্রতিদিন
70,000 ফেরেশতা এভাবেই এখানে প্রবেশ করে থাকেন। এবং এই ফেরেশতাগুলো শুধুমাত্র একবার প্রবেশ করতে পারে, দ্বিতীয়বার আর পারেন না। একে এ থেকে বোঝা গেল যে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে ফেরেশতাদের এত বেশি সংখ্যা, তা প্রতিদিন বাইতুল মামুরে 70,000 একবার প্রবেশ করেন আর কিয়ামত পর্যন্ত তারা প্রবেশ করতে থাকবেন। তা সেটা তো আজকের দিন নয়, এখন থেকে কিয়ামত অবধি প্রতিদিনেই 70,000 করে ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করবেন, তাও আবার একবার। যে সেখান থেকে বের হয়ে যাবে তিনি দ্বিতীয়বার আর প্রবেশ করার কোনো সুযোগ পাবেন না, আর কিয়ামত পর্যন্ত এভাবে তারা প্রবেশ করতে থাকবেন। তৃতীয়ত, ফেরেশতার সংখ্যার ব্যাপারে উলামায়ে কিরামের বর্ণনা হলো সকল সৃষ্টির মধ্যে ফেরেশতার সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে তা প্রত্যেক আসমানে যত ফেরেশতা নিযুক্ত রয়েছে ওই এক আসমানে যে ফেরেশতা রয়েছে অপর আসমানে কিন্তু তার চেয়ে দ্বিগুণ রয়েছে, কম নয়। এবং প্রত্যেক আসমানে এইভাবে বৃদ্ধি করে করে ফেরেশতারা সেখানে তাদের দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। এবং আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে এর সংখ্যা এত বেশি এটা নির্ধারণ করা খুবই টাফ। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আমাকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো। এখন যে আমরা প্রথমে বলছিলাম যে সিদরা মানে ভরি গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে যেখানে কোনো জায়গার শেষ স্থান, এরপর কোনো স্থান নেই, আর কোনো আর জায়গা নেই, এটাই শেষ। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে হাদিসে পাকে এইভাবে বর্ণিত রয়েছে, এই জায়গাটা এমন নূর দ্বারা আবৃত, চারিদিকে নূর এবং নূর, চারিদিকে উজ্জ্বলতা সৌন্দর্য অনেক বৃদ্ধি। এখন এ দ্বারা এত নূর কোত্থেকে আসলো, যা সৃষ্টির সামনে বর্ণনা করা সম্ভব নয়। অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি এভাবে বলে যাচ্ছেন, যখন সিদরাতুল মুনতাহায় যখন সেখানে পৌঁছেছেন সেখানে দেখা যাচ্ছে নূর এবং নূর, এত বেশি নূর, এত বেশি উজ্জ্বলতা, এত বেশি সৌন্দর্য, সেটা মখলুকের সামনে প্রকাশ করার কোনো ভাষা নেই, অর্থাৎ প্রকাশ করা যাবে না এরকম। আর মখলুকে যাদেরকে প্রকাশ করব তারাও সেটা বুঝবে না কীরকম। এ ব্যাপারে কিছু অভিমত উলামায়ে কিরাম ফাসিরিনে কিরামগণ ব্যক্ত করেছেন। নম্বর ১, বর্ণনায় এভাবে রয়েছে যে ওইখানে কিছু পতঙ্গ ছিল যাদেরকে নূরের পতঙ্গ বলা হয়, যারা বেকুল হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে, সবগুলা নূর, রাশি রাশি নূর। আমার আঁকা আলা হজরত বড়ই সুন্দর বলেছেন যে তেরে নসলে পাকুমে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গারহানা নূর কা। আল্লাহ হজরত নবীর নসল দিয়ে যা তারাও নূর, আর যখন ওই নূর যখন এই নূরের জগতে যখন গিয়েছেন কেমন নূরের জগৎ ছিল সেইটা, যেই নূরের জগৎ আল্লাহ হজরত, যেটা মানে নূর এবং নূর, নূর ছাড়া কিছুই নেই, না স্থান না কোনো জায়গা আছে না অন্য কিছু আছে, শুধু নূর এবং নূর, রাশি রাশি নূর, যেদিকে তাকাই সেদিকেই নূর, নূরের পতঙ্গগুলা বেকুল হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে যাচ্ছে। দ্বিতীয়ত, ফেরেশতারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত লাভের জন্য আল্লাহ পাকের দরবারে অনুমতি প্রার্থনা করেছিল আর তাদেরকে অনুমতি প্রদান করা হয়েছিল। সুতরাং তারা সবাই একত্রিত হয়ে সিদরাতুল মুনতাহায় অবস্থান করেন এবং এজন্যই ওই স্থানের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আল্লাহ আকবার, এটা দ্বিতীয় অভিমত। আর তৃতীয় অভিমত এভাবেই প্রকাশ করেন যে ওইখানে যে পরিমাণ উজ্জ্বলতা সৌন্দর্য ছিল তা মানুষের সামনে বর্ণনা করা অসম্ভব, কেননা মখলুক তা বুঝতে পারবে না। দ্বিতীয়ত, আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তিনটি মতামতই খুবই যুক্তিযুক্ত এবং সঠিক। ফেরেশতা প্রিয়নবীর জিয়ারতের জন্য আল্লাহ পাকের দরবারে আবেদন করেছিল আর আল্লাহ পাক তাদের আবেদন কবুল করেছিলেন, এজন্য তারা সেখানে সবাই একত্রিত হয়েছিল, তাই তারা নূরের পতঙ্গ। অন্য রাওয়ায়েতের মধ্যে রয়েছে এরা ছিল স্বর্ণের পতঙ্গ, তারা এদিক সেদিক দিক ব্যতিক ছোটাছুটি করতে লাগলো,
খুশি উদযাপন করতে লাগলো যে প্রিয় নবীর সাথে জিয়ারত হবে, সাক্ষাৎ হবে। ওই প্রিয় নবীকে দেখার জন্য তারা ব্যাকুল হয়েছিল। এই জন্য ওই স্থান সিদ্দাতুল মুনতাহা সেখানে নূর এবং নূর দ্বারা ভরপুর ছিল, যেটা মানুষের সামনে বর্ণনা করা অসম্ভব। সিদ্দাতুল মুনতাহা যখন প্রস্তুতি নিয়ে গেলেন, এরপর সেখানে আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে নূরানি বৃক্ষ, যেটা কুল বৃক্ষ, যে আমরা বড়ি গাছ বলেছিলাম, সেই বৃক্ষের সাথে সাক্ষাৎ, যার শিকড় ষষ্ঠ আসমানে আর ডালপালাগুলা সপ্তম আসমানের উপর। এর ফলগুলো হিজর নামক স্থানের বড় বড় মটকার ন্যায় এবং তার পাতাগুলো ছিল হাতির কানের মতো। এটা হচ্ছে এক রওয়ায়ত। অপর রওয়ায়তের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, বিশেষ করে শিফা শরীফে, যে সিদ্রাতুল মুনতাহার যে একটি পাতা আমরা শুনেছি হাতির কানের ন্যায়, কিন্তু তিনি সেখানে উল্লেখ করেন যে সিদ্রাতুল মুনতাহার যে বড়ে গাছ ছিল, ওই কুল গাছের এক একটি পাতা এত বিশাল, এত বিশাল যে সকল মখলুক, আল্লাহ পাকের যত মখলুক সৃষ্টি রয়েছে, ওইগুলা এই পাতার মধ্যে, এই পাতার ছায়ার মধ্যে চলে আসবে। আল্লাহ ছায় বাহেরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন হবে সেই বৃক্ষ, যে বৃক্ষের একটি, বৃক্ষের একটি পাতার মধ্যেই পুরো মখলুক ওই পাতার ছায়া নিচে চলে আসবে, তাহলে কত বিশাল সেই পাতা। শুধু তাই নয় যে আল্লাহ পাক এই বৃক্ষ এত বিশাল করে সৃষ্টি করেছেন, এটা এমন যে হযরত জিব্রাইল আলাইহিস ওয়ালাহি সালাতু ওয়াসালাম এখানে মখলুকের আমলগুলা এখানে নিয়ে আসেন। অর্থাৎ এটা লাস্ট স্টেশন, আমরা যেটা যেটা পূর্বে বলেছিলাম, এই সিদ্রাতুল মুনতাহা এখানে জিব্রাইল আলাইহিস ওয়ালাহি সালাতু ওয়াসালাম সমস্ত ফেরেশতা এবং মখলুক, অর্থাৎ মানুষের আমলনামাগুলা এখানে উপস্থাপন করা হয়, এখানে রাখা হয়, সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয়ত, উপর থেকে অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশনাবলী, হুকুম যখন আল্লাহ পাক প্রদান করেন, তখন ফেরেশতারা উপর থেকেই নির্দেশনাগুলো পায় এবং এখান থেকে সেই নির্দেশনাবলী নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, উপরে আর যাওয়ার কোনো সুযোগ এরপর আর নেই। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মামুরে যখন পৌঁছলেন, সেখানে খাসাইসুল কুবরার মধ্যে এটাও রয়েছে যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করেছেন। এখানেই পৌঁছলেই ফেরেশতাগণ তার পেছনেই, সবাই তার পেছনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এইখানে ফেরেশতাদের ইমামতি করেন। আর ওইখানে হযরত আদম আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে উপস্থিত ছিলেন। এ থেকে এটাও প্রতীয়মান হয় যে বাইতুল মামুরে যখন প্রিয় নবী ইমামতি করেছেন, তখন ফেরেশতারা মুক্তাদি, আর যখন জমিনে ইমামতি করেছেন, তখন অন্যান্য নবীগণ ছিলেন মুক্তাদি। এ থেকে এটাই প্রতীয়মান যে আমার নবীর শান আল্লাহ পাক কেমন বৃদ্ধি করেছেন, যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াবাসীর যখন ছিলেন, তখন ইমামুল আম্বিয়া, আর যখন উর্দু জগৎ যখন গিয়েছেন আসমানের মধ্যে, তখন সেই আসমানবাসীদের মধ্যেও তিনি ইমামতি করেছেন। এটা দ্বারা এটা বোঝা যায় যে প্রিয় নবীর শান এবং মানকে বৃদ্ধি করেছেন আল্লাহ পাক। হ্যাঁ সাই ভাইয়েরা, এরপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে বাইতুল মামুরে নামাজ আদায় করেছিলেন, সিদ্রাতুল মুনতাহাই বৃক্ষ দেখেছিলেন, যে কুল বৃক্ষ, আমরা এটাও জানি যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দা বৃক্ষ থেকে সপ্তাহ স্তাবক, যে 14,000 বছরের রাস্তার উপরেই তিনি উপস্থিত। তো সিদ্রা থেকে আরশের দূরত্ব হচ্ছে 34,000 বছরের রাস্তা এবং উপরা উপর অবস্থিত, এবং সিদ্রা থেকে আরশের দূরত্ব 34,000 বছরের রাস্তা, সর্বমোট 50,000 বছরের রাস্তা অতিক্রম করে আরশ মুআল্লা, এটা ইবনে আব্বাসের মধ্যে এটা এভাবে বর্ণিত রয়েছে। এবং এরপরেই হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এখন সিদ্দাতুল মুনতাহা শেষ, এখন সামনে আরশের দিকে তিনি গমন করবেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, তখন জিব্রাইল আর নবিয়ানা ও আলহি সালাত আসলাম তখন বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে আমি যদি সামনে দিকে যদি আর একটু অগ্রসর হই, তাহলে আমার যে 600 পাকা রয়েছে সেগুলো জলসে যাবে, কারণ আমি আর সামনের দিকে যেতে পারবো না।
হ্যাঁ ভাইয়েরা, এখন আর কোনো স্থান নেই, কোনো কাল নেই, এখন প্রিয় নবী উর্দে গমন করবেন আরশের দিকে, যেখানে জিব্রাইল যেতে পারে না সেখানে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেতে পারেন। তাহলে এখান থেকে একটি মাদানী ফুল হচ্ছে, জিবরাইল ইসলাম যে বলল আমি সামনের দিকে যদি যাই তাহলে আমার চশমা পাকা জলসে যাবে, তাহলে প্রিয় নবী যদি মাটির তৈরি হতো তাহলে সামনের দিকে কেমনে যাবে, কারণ মাটিতে সেখানে যেখানে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নূরে তৈরি হওয়া সত্ত্বেও তিনি সামনে অগ্রসর হলেই তিনি জলসে যাবেন, তো সেখানে তো মাটি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে। এ থেকে মাদানী ফুল হচ্ছে যে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি, যেটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছিল সেই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সাল্লাম সহ সমস্ত ফেরেশতারা তা আমার নবীর একটা অংশ দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তাহলে এ থেকে বোঝা যায় প্রিয় নবীর একটা নূরের সৃষ্টি দ্বারা জিব্রাইলকে সৃষ্টি, ওই জিব্রাইল সামনে যেতে পারে না আর আমার নবী সামনের দিকে অগ্রসর হতে পারে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এটা আল্লাহ পাকের দয়া। হেসনাই বাহেরা, এবং ওই মুহূর্তেও জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম তখন তিনি আরজ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমার একটা আরজ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমি আপনার উম্মতকে তারা যখন পুলসিরাত পার হবে তাদেরকে ডানাগুলো বিছিয়ে দেবো যেন তারা খুব সহজেই পুলসিরাত পার হয়ে যেতে পারে। আল্লাহ আকবার আল্লাহ আকবার। প্রিয় স্নেহ ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন প্রিয় নবীর উম্মতকে রব তাআলা ভালোবাসেন, প্রিয় নবীও ভালোবাসেন, আর হযরত সাইয়েদনা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম তিনিও ভালোবাসেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, প্রিয় নবীর উম্মতকে জিব্রাইল ইসলাম এত ভালোবাসেন সেজন্যই তো অন্যান্য নবীদের কাছে জিব্রাইল ইসলাম যেমন এসেছিল, কিন্তু আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছেই জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম একবার নয় দুইবার নয় প্রায় 24,000 বার তিনি আগমন করেছিলেন, একবার দুইবার নয়। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এটা ইমাম জুরকানি রহমতুল্লাহ তাআলা আলাই তিনিও এটা উল্লেখ করেছেন যে জিব্রাইল ইসলাম যখন কিছু অংশ কিছু সময় যখন তিনি আসতে দেরি করেছেন তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল তোমার আসতে কেন দেরি হচ্ছে, আমি চাই তুমি সব সময় আসো। তখন জিব্রাইল আল নবী আনহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে আপনি যেমন আমি জিব্রাইলের যে মেসেজ অর্থাৎ জিব্রাইল তো বার্তাবাহক, প্রিয় নবীকে আমার নবী যে আমার নবীকে যে সুসংবাদ শোনানোর জন্য যেই বহি প্রিয় নবীর কাছে প্রেরণ করার জন্য জিব্রাইল ইসলাম আসতেন, তো প্রিয় নবীর ইচ্ছা হচ্ছে যে আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের অর্ডার আল্লাহ পাকের মহাব্বত শফকত বারা সেই বাণীগুলো শ্রবণের জন্য, সেজন্য তিনি ইচ্ছা করতেন জিব্রাইল বারবার আসুক। আর জিব্রাইল ইসলাম ইচ্ছা করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমার খুব বেশি ইচ্ছা যে আপনার যে ইচ্ছা তার চেয়েও অধিক বেশি ইচ্ছা যে আপনার সাথে সাক্ষাৎ করা, আমি এর চেয়ে বেশি চাই যে আপনার সাথে বারবার বারবার সাক্ষাৎ করি। এজন্য ইমাম জুরকানি রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম প্রিয় নবীর দরবারে একবার নয় দুইবার নয় 24,000 বার এসেছেন ওই প্রিয় নবীর দরবারে, আর যদি গড়ে হিসাব করা হয় তাহলে প্রতিদিন তিনবার করে জিব্রাইল আলা নবী আলাইহি সালাতু ওয়াসালাম প্রিয় নবীর দরবারে আগমন করেছিল। আর প্রিয় নবীর দরবারে জিব্রাইল আলা নবী আলাইহি সালাতু ওয়াসালাম এর আগমন এজন্যই যে আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা মারিয়ামের 64 নং আয়াতে ইরশাদ করেন ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর জিব্রাইল মাহবুবের নিকট আরজ করল আমরা ফিরিস্তারা অবতরণ করি না কিন্তু হুজুরের রবের নির্দেশ ক্রমে যা কিছু আমাদের সামনে রয়েছে। আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যে জিব্রাইল আলা নবী আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের আদেশ ছাড়া কখনোই আগমন করেন না, সেজন্য জিব্রাইল ইসলাম বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমারও ইচ্ছা হয় যে সব সময় আপনাকে সাক্ষাৎ করি, আপনার সাথে দিদার হোক আপনার জিয়ারত হোক আমি সেটার অপেক্ষায় থাকি, কিন্তু প্রিয় নবী অপেক্ষায় থাকেন আল্লাহ পাকের নির্দেশ নির্দেশনা বলেছে রব তাআলার শফকত মহাব্বতের, আর জিব্রাইল অপেক্ষা করেন প্রিয় নবীর দিদারের। আল্লাহ, এজন্য আমার আকা আলা হযরত আজিম ও বরকত বড়ই সুন্দর বলেছেন যে কিয়ামতের ময়দানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম উম্মতদেরকে বাঁচানোর জন্য কেমন করবেন,
আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা বলতে লাগেন যে পুলসে উতার রাহ গুজার কো খবর না হো, অর্থাৎ আপনার উম্মত যে পুলসিরাত অতিক্রমকারী হবে সে এত দ্রুত গতিতে পুলসিরাত অতিক্রম করবে, জিব্রাইল এর ডানা যে বিছিয়ে দিয়েছে ওই ডানায় পর্যন্ত খবর হবে না প্রিয় নবীর প্রেমে বিভোর হয়ে প্রিয় নবীর আওয়াজ শুনে আশেক এত দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নাই ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন জিব্রাইল আলা নবীনা ও আলহি সালাত ওয়াসালাম ডানাগুলোকে বিছিয়ে দিবেন এবং ওই ডানার উপর দিয়ে যেই প্রিয় নবীর উম্মত এত দ্রুত গতিতেই পার হয়ে যাবে, প্রিয় নবীর দরবারে পৌঁছে যাবে। এবং আমরা সকলেই জানি পুলসিরাত উঠার সময় পাঁচ বছর, মধ্যখানে পার হওয়া পাঁচ বছর এবং নিচের দিকে নামা পাঁচ বছর, টোটাল পনেরো বছরের রাস্তা দ্রুত গতিতে এক নিমিষেই পার হয়ে যাবে রফতালার দয়ায়। হ্যাঁ স্নাই ভাইয়েরা, আর প্রিয় নবীর উম্মতকে সাফাআত করার জন্য, সাহায্য করার জন্য জিব্রাইল আলা নবীনা ও আলাইহি সালাতু ওয়াসালাম তার ডানাগুলিকে বিছিয়ে দিবেন। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর সিদরাতুল মুনতাহার শেষ স্টেশন, এখন জিব্রাইল আলা নবীনা ও আলাইহি সালাতু ওয়াসালাম আর সামনের দিকে যাবেন না, এখন প্রিয় নবীকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম রফ রফ নামের একটি বাহন নিয়ে আসলেন এবং ওই বাহনের মাধ্যমে রফ রফের উপর আরোহণ করেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সামনের দিকে তাত আরশের দিকে যাত্রা শুরু করবেন। আর আরশ হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় স্থান, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সবচেয়ে বড় স্থান হচ্ছে আল্লাহ পাকের আরশ। আর আরশের মধ্যে প্রিয় নবীকেই বসাবেন। এখন প্রশ্ন হতে পারে এত বড় আরশ স্থান যখন বড়, তাহলে যিনি বসবেন তিনি কেমন বড় হবেন? আমরা সকলেই জানি আমরা দুনিয়ার মধ্যে একটা রীতি হচ্ছে বড় স্থানের মধ্যে বড় মাপের ব্যক্তিকে বসানো হয়, যাকে তাকে বসানো হয় না। এজন্য কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সে আরশের মধ্যে ভবিষ্ঠ করাবেন, এই জন্য যেন আসমানবাসী এবং দুনিয়াবাসী সবার সামনে প্রিয় নবীর শান এবং মানকে বৃদ্ধি করার জন্য, সবাইকে দেখানোর জন্য প্রিয় নবীকে আরশের মধ্যে বসাবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা এ নিয়ে আলোচনা করব যে এরপরে প্রিয় নবীর যাত্রা কোন দিকে হয়েছে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারিবদ্ধ হয়ে হুরু গিলমা জান্নাত কে সাজা।